নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমানের রিপোর্টার্স ডায়েরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা। আর শুরুতেই যে খবরগুলোর দিকে নজর রাখবো তার মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিজেপির নবান্ন অভিযান। এবং এই নবান্ন অভিযান ঘিরে কিন্তু বারবার করে আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এই নবান্ন অভিযান শুধু করবেন না, তারা এটাও জানিয়েছিলেন যে তারা কিন্তু এবার থেকে ঠিক এইভাবেই পথে নামবেন, সোচ্চার হবেন দুর্নীতির বিরুদ্ধে। আর এই পুরো বিষয় নিয়ে কথা বলবো রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুনন্দ চক্রবর্তী। সুনন্দ, একটা জিনিস, এই যে নবান্ন অভিযান, বিজেপিকে বারবার আমরা দেখছি দুর্নীতির বিষয়টাকে নিয়ে তারা পথে নামছেন এবং আজকেও ঠিক তাই দেখা গেল। আজকের এই নবান্ন অভিযান থেকে কি কি বিষয় উঠে এলো? একদমই, দেখো অমৃতা, রাত পোহালেই কিন্তু বিজেপির নবান্ন অভিযান, এবং সেই নবান্ন অভিযানের জন্য প্রস্তুতি কিন্তু তুঙ্গে একেবারে বলা যেতে পারে। এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনজন বিজেপির শীর্ষস্তরীয় নেতা তারা কিন্তু তিনটি মিছিল থেকে নেতৃত্ব দেবেন। প্রথম মিছিলটি সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হবে এবং দ্বিতীয় মিছিলটি কিন্তু কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হবে এবং হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আরেকটি মিছিল শুরু হবে। এবং এই তিনটে মিছিলেই কিন্তু নবান্ন অভিমুখে এগোবে, অর্থাৎ বলা যেতে পারে ত্রিভুজাকৃতিভাবে, অর্থাৎ তিনটে দিক থেকে কিন্তু তারা নবান্নর দিকে আক্রমণ সানানোর জন্য এগোবেন। যদিও পুলিশ সূত্রে খবর এই তিনটে মিছিলকে কিন্তু নবান্নের অনেকটা আগেই আটকে দেওয়া হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যেমনটা আমরা আজকে দেখতে পেলাম যে নবান্নর আগে অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে ওঠার ঠিক মুখেই কিন্তু গার্ডরেল দিয়ে দেওয়া হচ্ছে এবং বাসের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এবং যে মিছিলটি হাওড়ার বেলিয়াস রোড ধরে ঢোকার চেষ্টা করবে সেদিকেও কিন্তু বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে। একটা একটা বিষয় সুনন্দ জানতে চাইবো, সেটা হচ্ছে বলা যেতে পারে আজকে শেষ দিনের প্রস্তুতি চলছে, তার কারণ আগামীকাল সেই নবান্ন অভিযান। তো কি মনে হচ্ছে কতটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কত কর্মী সমর্থক উপস্থিত থাকতে পারেন? একদমই, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের উত্তরবঙ্গ থেকে তো বটেই, দক্ষিণবঙ্গ থেকে কিন্তু তাদের যতজন নেতাকর্মী রয়েছে, যতজন সংখ্যক, যত বেশি সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু আসবেন। এবং উত্তরবঙ্গ থেকে চারটি ট্রেন ভাড়া করা হয়েছে এবং দক্ষিণবঙ্গ থেকে আরও তিনটি ট্রেন ভাড়া করা হয়েছে, সব মিলিয়ে মোট সাতটি ট্রেন ভাড়া করা হয়েছে। এবং তাদেরকে কিন্তু এনে রাখা হবে মাহেশ্বরী ভবনে, এবং যারা আসবেন তারা কিন্তু আজকে যারা এসে পৌঁছে গেছেন তারা কিন্তু প্রত্যেকেই মাহেশ্বরী ভবনে থাকছেন এবং অন্য কোনো পার্টি অফিসে তাদের রাখার বন্দোবস্ত করা হচ্ছে। তবে বিজেপির তরফ থেকে এই দাবি করা হলেও শাসক শিবিরের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে এই যে বিজেপি নবান্ন অভিযান করার চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না, কারণ শাসক শিবিরের নেতারা বলছেন যে বিজেপির এখানে কোনো রকম কোনো সংগঠনের কিন্তু কোনো বেস নেই। এবং যে বিষয়টা বলা হয়েছে যে কুণাল ঘোষ যে বিষয়টি বলেছেন যে ভিন রাজ্য থেকে নেতা এনে কিন্তু তাদের এই মিছিল করতে হয় এবং দরকার পড়লে কেন্দ্রীয় পুলিশ তারা কিন্তু মিছিলে হাঁটবেন। যদি একটা বিষয় শুনুন, আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ত্রিমুখী একটা মিছিল এগোবে যার একটাই লক্ষ্য নবান্ন থাকবে, তাহলে তো রাস্তার ক্ষেত্রে একটা যানজটের সৃষ্টি হবে, সেই রুট পরিবর্তনের কোনো বিষয় কি কিছু জানানো হচ্ছে? একদমই, দেখো অমৃতা, রুট পরিবর্তনের বিষয়ে এখনও পর্যন্ত লালবাজারের তরফ থেকে সেভাবে কিছু জানানো না হলেও যেটা জানা যাচ্ছে, যেহেতু শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা প্রত্যেকে, এবং যারা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসবেন তারা প্রত্যেকেই কিন্তু কলেজ স্কোয়ারে মিছিল, অর্থাৎ দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল হবে সেদিকে আসবেন। এবং যেহেতু হাওড়াবাদনের সাঁতরাগাছি থেকে মিছিলটি শুরু হবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সেদিক থেকে তো বটেই, অর্থাৎ বলা যেতে পারে ধর্মতলা চত্বর কিন্তু কালকে অবরুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ধর্মতলা দিয়েই কিন্তু মিছিলটি যাবে। এবং অন্য আরেকটি বিষয় যেটা জানা যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু গার্ডরেল, জলকামান থেকে শুরু করে কাদানে গ্যাস সব কিছুই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সূত্রে যেটা জানা যাচ্ছে যে মজুত রাখা হয়েছে, যাতে কোনোরকমভাবে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হলেই কলকাতা পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে পারে। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে তারা তাদের যেভাবেই আটকানোর চেষ্টা করা হোক না কেন তারা কিন্তু প্রত্যেকটি বাধা উপেক্ষা করে নবান্ন অভিযান করবে। এবং যেমনটা তুমি জানো যে নবান্ন অভিযান কিন্তু এর আগেও হয়েছিল এবং সেই নবান্ন অভিযান নিয়ে কিন্তু বিস্তর জল ঘোলা হয়েছিল এবং তারা সেই নবান্ন অভিযান কিন্তু বিফল হয়েছিল, কারণ বিদ্যাসাগর সেতুতে ওঠার অনেক আগেই কিন্তু সেই নবান্ন অভিযানে যারা বিজেপির নেতাকর্মী সমর্থক ছিলেন তাদেরকে বিশৃঙ্খল করে দেওয়া হয়, অর্থাৎ ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তাদেরকে আটকে দেওয়া হয়, এবং সেখানে জলকামান থেকে বেগুনি জল ছোড়া হয় যা তা নিয়েও কিন্তু প্রচণ্ড জলঘোলা করা হয়। তবে কালকে যে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানের দিকে কিন্তু নজর থাকবে শুধুমাত্র রাজনৈতিক মহলে তা নয়, নজর থাকবে শাসক শিবিরেও, কারণ চোর ধরো জেল ভরো এই স্লোগান নিয়ে কিন্তু বিজেপি কালকে এই নবান্ন অভিযানের দিকে এগোবে। এবং সব এবং এখানে দেখার বিষয় একটাই যে তাদের এই নবান্ন অভিযান, যে শীর্ষস্তরীয় প্রত্যেক তিন নেতা এবং তাদের নেতৃত্বে যে মিছিল এগোবে সেই মিছিল কতটা দূর পর্যন্ত এগোতে পারে। অমৃতা।
একেবারেই আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুনন্দ চক্রবর্তী এবং এই নবান্ন অভিযান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলা যেতেই পারে। তবে এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো আজকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠেছে, তা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11,000 নিয়োগপত্র তুলে দিয়েছেন, শুধু তাই নয় তার জেলা সফর রয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে বুঝবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা বসাক। মৌমিতা, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগেও দেখেছি বলতে যে বিভিন্ন নিয়োগ রেডি রয়েছে, নিয়োগপত্র রেডি রয়েছে কিন্তু বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, সেই বিষয়টা তিনি বলেছেন, আজকে নিয়োগপত্র দিয়েছেন এবং তার জেলা সফর। এই পুরো বিষয়টা একটু তোমার কাছ থেকে বোঝার চেষ্টা করব। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে যে বার্তা দিয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বার্তা বোধহয় টাটাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধুরেণ সমাপয়ত। আমরা জানি যদি মুখ্যমন্ত্রীর উত্থান মানে এই শাসনে আসা এই সময়টা যদি দেখি তাহলে সেটা অবশ্যই সিঙ্গুর ইতিহাসটাকে মনে করায়। এই সিঙ্গুর ইতিহাসের পেছনে কিন্তু টাটা কোম্পানি, টাটার শিল্প করতে আসা বাংলায় সেটাই ছিল। তো সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, কৃষিজমি, কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং বাম জামানার 34 বছরের একটা ভিত্তিপ্রস্তর সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতা আসা। আজকে কিন্তু আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে শুনলাম যে আবারও টাটা আমাদের বাংলায় শিল্প করতে আসছে এবং মুখ্যমন্ত্রী টাটাদের, বিশেষত টাটাদের সেই ধরনের দিকে নজর কাড়লেন যে টাটারা মহিলাদের বেশি এগিয়ে দিচ্ছে। অতএব বলাই চলে যে একটা সুসম্পর্ক আবার টাটা গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে করতে চলেছে সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়ে রাখলেন। দেখো আমরা একটা কথা স্পষ্ট যে 21 বিধানসভা নির্বাচন যখন হয়েছিল তখন দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল শুধুই উন্নয়ন। আজকে পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এবং হয়তো সামনের বছরই পঞ্চায়েত নির্বাচন বা 24-এর যে লোকসভা নির্বাচন তার প্রাককালে যখন ব্যাকফুটে মানে কার্যত বলাই যায় যে শাসক দল কিন্তু দুর্নীতির যে অভিযোগ উঠছে তাতে কিছুটা হলেও ব্যাকফুটে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়নকে হাতিয়ার করলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিলেন যে বঙ্গে শিল্পের প্রয়োজন। তবেই বঙ্গে যদি তিনি বামকে কটাক্ষ করলেন যে 34 বছরে যে শিল্প তছনছ হয়ে গেছে সেই শিল্পকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, তবেই বাংলা এগিয়ে চলবে। এবং পাশাপাশি তিনি কর্মসংস্থানের দিকে যে জোর দিলেন, যে নিয়োগ নিয়ে আজকে ঘাসফুল শিবিরের এত রাজনীতি তরজা বা এত রাজনৈতিক সরগরম, আজকে রাজনীতি উত্তাল, সেই কর্মসংস্থানের দিকে কিন্তু জোর দিলেন, পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে জোর দিলেন এবং পরিষ্কার একটা বার্তা দিলেন যে কৃষিতে আমি কাজ করেছি, কৃষিতে বাংলার উন্নয়ন হয়েছে, এবার কিন্তু প্রয়োজন শিল্পের, যেই শিল্প বাংলাকে আগামীতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি একটু পেছন দিকে তাকাই এই একই কথা একসময় বলতে শোনা গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তিনিও কোনো এক সময় বলেছিলেন যে শিল্পই কিন্তু ভবিষ্যতের সোনালি আলো দেখাবে, এমনটাই আশা রেখেছিলেন তিনি। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনা যায় তাহলে সেখান থেকেও কিন্তু স্পষ্ট যে কৃষি যদি ভিত্তি হয় শিল্পই ভবিষ্যৎ, এই শিল্প যত হবে ততই কিন্তু পশ্চিমবাংলা এগিয়ে যাবে। আজকের দিক থেকে আজকের ভাষণ, আজকের যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তা শুনলে পরিষ্কার বোঝা যায় যে মুখ্যমন্ত্রী উন্নয়নের পাশাপাশি শিল্প কর্মসংস্থান বৃদ্ধির দিকে এগিয়ে যেতেই চাইছেন ভবিষ্যতে এবং বাংলাকে সেই পথে চালিত করেই বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইছেন। তার পাশাপাশি এই যে জেলা সফর, এটা তো মুখ্যমন্ত্রী করেই থাকেন, আমরা দেখেছি উনি ক্ষমতায় আসার পর থেকে প্রশাসনিক বৈঠক করেন জেলায় জেলায় গিয়ে, এবারও তার অন্যথা হবে না। সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে উনি চাইছেন যে যে কাজগুলো বাকি পড়ে রয়েছে সেই কাজের বৃত্তগুলোকে ছোট করে এনে কাজগুলো ত্বরান্বিত করতে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম জনস্তর থেকে তার যে কাজের কাজ সুবিধা অসুবিধা সেগুলো দেখে নিতে চান প্রত্যেকবার, আমরা দেখেছি প্রশাসনিক বৈঠকে, সেটাই সেই জন্যই তার জেলা সফর। পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠক করবেন, সংগঠনের প্রতিও জোর দেবেন, 2 মেদিনীপুরে তার সফর রয়েছে সেখানেও, এবং তিনি ঘোষণা করেছেন আজকে খড়গপুর থেকেও কিছু নিয়োগ পত্র বিলি করা হবে। সব কিছু নিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে সেই শিল্পের ওপরেই জোর দিচ্ছেন। অমৃতা, এটুকুই বলার।
একেবারেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়ে শুধু আর উন্নয়ন নয়, উন্নয়ন তো অবশ্যই বাংলায় হয়েছে, সেই বিষয়টা তো বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে নিয়ে আসা হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কর্মসংস্থানের অত্যন্ত প্রয়োজন, সেই বিষয়টাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট। আর এরপরে যে খবরের দিকে নজর রাখবো, সৌগতরে আমরা জানি কয়েকদিন ধরেই কিন্তু উত্তাল রয়েছে রাজ্য রাজনীতি একটি খবরে, সেই অন্যতম একটি খবর হচ্ছে বাগুইহাটি জোড়া খুনের ঘটনা। আর সেই জোড়া খুনের ঘটনা যখন তদন্ত চলছে, ধীরে ধীরে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে, তার মোটিভ কি, পুরো বিষয়টা কি বুঝে নেওয়ার একটা চেষ্টা করছে পুলিশ, ঠিক সেই সময়ে সৌগতরা একটি মন্তব্য করেছেন যে যে দুজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ অনুপ এবং তার পাশাপাশি অভিষেক, যে দুজনের মৃত্যু হয়েছে তারা নাকি মাদকাসক্ত ছিলেন। আর এই ঘটনার পরেই কিন্তু ফের একবার রাজ্য রাজনীতি যে উত্তাল হতে চলেছে তা বলা যেতে পারে। এই পুরো বিষয়টা বুঝবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার বিথিন সরকার। বিথিন দা, তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে একটা তদন্ত যখন চলছে তখন এই ধরনের মন্তব্য, এবং সৌগত রায়ের বারবার করে বিভিন্ন সময় এই ধরনের নানান ধরনের মন্তব্য করে থাকেন। দেখো, সম্প্রতি সময় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে সৌগত রায় তিনি বারবারই খবরের শিরোনামে উঠে আসছেন, কিন্তু যদি দেখা যায় যে 2019 সালের পর থেকে কিন্তু সৌগত রায় একদমই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কর্মসূচি ছাড়া সেভাবে তাকে দেখতে পাওয়া যেত না, কিন্তু আমরা দেখলাম 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে হঠাৎ করেই সৌগত রায় যেন তৃণমূলের একজন মুখপাত্র, মানে স্বঘোষিত মুখপাত্র হিসাবে উঠে এলেন, এবং পরবর্তী সময় দলও তাকে একটা দায়িত্ব দেওয়া দিল, যেহেতু সংবাদ মাধ্যমের সাথে কথা বলার, যেহেতু তিনি দীর্ঘদিন প্রফেশন তার অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন সুবক্তা হিসেবে সেই জায়গা। কিন্তু এই সুবক্তায় আবার যদি সম্প্রতি দেখি তাহলে কুবক্তায় পরিণত হয়েছে সেটা বলাই যায়। তার কারণ বেশ কয়েকটি ক্ষেত্রে ইদানিংকালে দেখা গিয়েছে তাকে বলতে শোনা গিয়েছে যে মারতে হবে, বিরোধীদের ওপর হামলা চালান, বা কেউ যদি চোর বলে, চোর চোর বলে, চোর ধরো জেল ভরো, যে বিভিন্ন কর্মসূচি বিরোধী দলগুলো করছে সেক্ষেত্রে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তা চোর বললে পারে তাদের ওপর হামলা চালান বা তার পিঠে তাল পড়বে, এই ধরনের মন্তব্য। এ তো তাও ঠিক ছিল, কিন্তু আজকে কোথাও যেন একজন অধ্যাপক হিসেবে সৌগত রায় যে বক্তব্য রেখেছেন সেটা যেন একদম মাত্রা ছাড়িয়ে গেল। আমরা জানি যে সম্প্রতি দুইজন মাধ্যমিক পরীক্ষার্থী, তারা আগামী বছরই তাদের মাধ্যমিক পরীক্ষা ছিল, এই রকম দুইজন তরুণ বয়সের দুটি ছেলে, তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং সেটা নিয়ে যথেষ্ট রাজনৈতিক জলঘোলা হচ্ছে। বাগুইহাটির এই জোড়া খুন কাণ্ডে ইতিমধ্যেই অভিযুক্ত যিনি প্রধান অভিযোগ, যার দিকে সত্যেন্দ্র চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আশা করা যায় যে তদন্তে ভরসা রাখবে বা বিচার ব্যবস্থার উপরে শাসক দলের ভরসা থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই যেন পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রী যেমন বলেছিল যে এই ধরনের মন্তব্য, একটা বিষয়টা কী হয়, একটা তদন্ত যখন চলে তার আগে যদি শাসক দলের কোনো নেতা মন্ত্রী কোনো রকম মন্তব্য করেন, সেই মন্তব্যগুলো না তাহলে অনেকটাই প্রভাব বিস্তার করে তদন্তের ক্ষেত্রে। বিথিন দা, একটা কথা যদি আমরা এক সেকেন্ডের জন্য এটা ধরে নিই যে অনুপ আর অভিষেক মাদকাসক্ত ছিল, যদি ধরেও নিই তাহলেও কি কারোর অধিকার রয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এরকম পুরো প্ল্যান করে তাদের খুন করার? বোধহয় নয়। এবং সৌগত রায় এমন একজন মানুষ যিনি কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে রয়েছেন, তার কি এই ধরনের মন্তব্য করার আগে দুবার ভাবনা চিন্তা করার দরকার ছিল না? অবশ্যই, সেটাই তো বলার চেষ্টা করছি যে তার এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা ভালো। তার বয়স হয়েছে, এই বয়সে এসে এই ধরনের মন্তব্য করে রাজনীতির শেষ জীবনটা কলঙ্কিত না করাটাই ভালো। আর যেটা বলবো যে তিনি জানলেন কী করে, প্রথম কথা যে বসিরহাট থানা যখন এই দুটি ছেলেকে মৃতদেহ উদ্ধার করে, তারপরে তারা ময়নাতদন্ত করেছে এবং এখন তদন্ত চলছে সিআইডির, কোথাও কিন্তু আমরা সিআইডির তরফে বা বসিরহাট থানার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো দিন বলা হয়নি ময়নাতদন্তের পর যে এই দুটি ছেলে সেই সময় মাদকাসক্ত ছিল। প্রথম কথা, তিনি এই গন্ধটা পেলেন কী করে, তাহলে এই ধরনের ঘ্রাণশক্তি তার উদয় হলো কী করে, সেটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের বক্তব্য বলে তদন্তকে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন কেন, বা এই ধরনের বক্তব্য তিনি ছাত্র সমাবেশে রাখলেন কেন, এই প্রশ্নগুলো উঠে আসে। এবং অবশ্যই
কেউ মাদকাসক্ত ছিল বলে তাদেরকে খুন করা এটা তো কোথাও লাইসেন্স দেয় না, এবং সেটার জন্যই তদন্ত হচ্ছে যে এই দুটি নাবালক ছেলেকে কেন এই সত্যেন্দ্র চৌধুরী তিনি ঠিক কী কারণে এদেরকে অপহরণ করেছিলেন এবং খুন করেছেন সেটা নিয়ে তদন্ত হচ্ছে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি সেই তদন্ত শুরু করেছে। তাহলে বিচার ব্যবস্থার উপর এবং তদন্ত সংস্থার উপর ভরসা রাখা উচিত একজন রাজ্যের গুরুত্বপূর্ণ সাংসদ এবং একজন প্রাক্তন অধ্যাপক হিসেবে। তার আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার বিথিন সরকার। এবং বিথিন দা যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোচনা হচ্ছে। কেন সৌগতরা এই ধরনের মন্তব্য করলেন? শুধু তাই নয়, এবার যে এই বিষয়টাকে নিয়ে বিরোধীরা ফের একবার সরবভাবে তা বলা যেতেই পারে। আর এর পাশাপাশি সেই খবর অর্থাৎ মেনকা গম্ভীর, যাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি গেলেন, সবাইয়ের আগে গেলেন, এম পি এম নিয়ে একটা বিস্তর জলঘোলা, এবং ধীরে ধীরে কোথাও মনে করা হচ্ছে যে যেভাবে তদন্ত এগোচ্ছে সেখানে শুধু কিন্তু মেনকা গম্ভীর, এবার বোধহয় আরও অনেক কাউকেই ডেকে পাঠানো হতে পারে। এই পুরো বিষয়ে জানবো। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি তদন্ত যেভাবে এগোচ্ছে সেই তদন্তের স্বার্থে কিন্তু ইডি সিবিআই মানুষদের ডেকে পাঠাচ্ছেন, কিন্তু সেই সময় কোনো সময়ের তারা ধার ধারছে না, কিন্তু একজন মহিলাকে ডেকে পাঠাচ্ছেন সেক্ষেত্রেও সেই দেখা গেল, এবং শেষ পর্যন্ত দেখা গেল এমটা পিএম হবে। এই যে পুরো বিষয়টা, দেখো তোমাকে একটু জানিয়ে রাখি যে মেনকা গম্ভীর কিন্তু যখন ব্যাংককে যাচ্ছিলেন সেই সময় কলকাতা এয়ারপোর্টে তাকে আটকানো হয়, সেই জায়গা থেকে বলা হয় যে তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না। তখন ইডি আধিকারিকদের ডাকা হয় এবং বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় দু ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়, কিন্তু তার যাওয়াটা ক্যান্সেল করে দেওয়া হয়। পরবর্তীকালে সেখানেই তাকে কিন্তু লুকআউট জরি নোটিস দেওয়া হয় এবং তাকে যে নোটিশের কথা বলা হয়েছে ভুলবশত ইডি আধিকারিকের তরফ থেকে আজকে সকালে আসার কথাটা সেটা গতকাল রাতে বলা হয়েছে। সেই নিয়ম মেনেই কিন্তু তিনি আইনজীবীকে নিয়ে মেনকা গম্ভীর হাজির ছিলেন সিজিও কমপ্লেক্সে, অর্থাৎ ইডি দফতরে। তিনি দেখেন যে সেখানে কিন্তু প্রায় তালা ঝুলছে বলা যায় এবং বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষাও করেছেন, এবং এমনও ছবি ধরা পড়েছে যে তদন্তকারী অফিসারদের সামনে যে অফিস সেই অফিসে তালা ঝুলছে এবং তিনি সেখানে দাঁড়িয়ে একটা ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এমনও দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় আবারও কিন্তু আজকে একেবারেই তৎপরভাবে তাকে তড়িঘড়ি করে আবার নোটিশ করা হয়েছে যে দুটোর মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হবে। তিনি কিন্তু এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় পাঁচ ঘন্টা বলা যায়। সেখানে কিন্তু আইনজীবীকে রাখা হবে না এবং সেখানে আইনজীবী থাকবে না এমনটাই জানা যাচ্ছে। তোমাকে যদি পাশাপাশি এটাও বলে রাখি যে যেদিনকে তলব করা হয়েছে সেই এম এবং পিএম এর সমস্যা কিন্তু তার আইনজীবী এই এই চিঠিটা দেখেছেন, কিন্তু আইনজীবীর তরফ থেকে কিন্তু একবারের জন্য তদন্তকারী অফিসারদের কাছে বা নিশ্চয়ই ফোন বা ইমেল নিশ্চয়ই আছে, তারাও কি কোনোভাবে একবারের জন্য জিজ্ঞেস করার চেষ্টা করেছে যেটা এত রাতে কেন একজন মহিলাকে তলব করা হয়েছে? সেটাও কিন্তু তারা জিজ্ঞাসা করেনি, কারণ সেই রাতে কিন্তু শুধুমাত্র কোনো একটা সংবাদ মাধ্যমকে ডেকে তারা কিন্তু সেখানে বলেছিলেন। তাহলে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ইডি আধিকারিকদের কোনো রকমভাবে ভুল হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেনকা গম্ভীর এবং তার আইনজীবীও কি তাদেরকে কোনোরকমভাবে মানে ফ্যাসাতে বলার চেষ্টা করছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তারা জেনেও কেন কোনোরকমভাবে সংযোগ স্থাপন না করে কেন গতকাল রাতে তারা হাজির হয়েছিলেন? অবশ্যই এখান থেকে দুটো ইস্যু তো অবশ্যই রয়েছে। কেন ভুল টাইপ হলো? একজন ইডি বা সিবিআইর পক্ষ থেকে যখন কাউকে নোটিশ পাঠানো হবে তাহলে কি আরও বেশি তাদের কনসেন্স থাকা দরকার ছিল না যে তারা কী পাঠাচ্ছেন? এবং অবশ্যই মেনকা গম্ভীর বা তার আইনজীবীর পক্ষ থেকে কেন যোগাযোগ করা হলো না? আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাহা। এবার একটু আবহাওয়া দিকে নজর রাখবো। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়া। শ্রেয়া, জানতে চাইবো কি ওয়েদার আপডেট? দেখো আমরা যদি আমরা যেরকম জানতে পেরেছি মানে আমাদের যেরকম জানা গেছিল যে আবহাওয়া দপ্তর আমাদের জানিয়েছিল নিম্নচাপের জেরে কিন্তু এখন তিন চার দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, যেটা আমরা প্রথম থেকে দেখেছি যে দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমের শুরুতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল, কিন্তু এখন যেটা আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বেশি। তবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে নিম্নচাপের কিন্তু শক্তি দুর্বলও হয়েছে, তবে এখনই বৃষ্টি থেকে আমরা রেহাই পাচ্ছি না। আর যেহেতু পূজোর মরশুম কালকে গতকালই রবিবার গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাজারহাটেও কিন্তু অনেকটা টান পড়েছে পূজোর মরশুমে। আর অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাই যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি মরশুমের শুরু থেকেই ছিল, এখন কিন্তু উত্তরবঙ্গে সেই বৃষ্টির চাপটা কিন্তু এখন অনেকটা কম, যেহেতু এখন ঝাড়খণ্ড আর গাঙ্গেয়
মানে পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূল যে জায়গা ওইখানে এখন আমাদের মৌসুমী অক্ষরেখাটা অবস্থান করছে, তাই জন্য দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে যে জেলাগুলিতে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি। এখন দু তিন দিন কিন্তু এই নিম্নচাপের জেরে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। শ্রেয়া, জানতে চাইবো দক্ষিণবঙ্গে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে তো বলা যেতে পারে ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কত দিন আর চলবে? যেমনটা আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পারছি যে নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির রেহাই আমরা বৃষ্টি থেকে রেহাই পাচ্ছি না, বৃষ্টি চোখরাঙানি দক্ষিণবঙ্গে থাকছি, সেই জন্য কিন্তু দু তিন দিন কিন্তু এখনও এই বুধবার অবধি আমাদের এখানে মানে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত চলবেই, তার সাথে সাথে হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ আর কলকাতায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবেই, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা রেনকোট নিয়ে বেরোতেই হবে। আর রিপোর্টার্স ডায়েরি এই পর্যন্ত, দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের পুরান, খবরের সন্ধান।